আজকে মলের মধ্যে এত মানুষের মাঝখানে আমি যে কাণ্ডটা করেছি, মানে পরে আমার নিজেরই লজ্জা লাগছিল সবাই যেভাবে আমাকে দেখছিল। গুড মর্নিং, বাচ্চা হলো সকাল 11টা, তো আজকে ব্লগটা সকাল 11টা থেকে শুরু করলাম আর আজকে হলো সানডে, হ্যাপি সানডে। আর গতকালকে আমি কোনো ব্লগ করিনি। চলো একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু মার এখানে। আর রোদটা ছিল না, যে আমি বেরোলাম আমাকে দেখে রোদটা চলে এলো। আকাশে কিন্তু মেঘ করে আছে, যাকে রোদ চলে এলো। চলো ছাতা খুলতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। সবাই কেমন আছো? ভালোই হবে, পুজো আসছে না, পুজোর টাইমটা কিন্তু ভালো থাকতেই হবে। যাই হোক, আর এই যে কুর্তিটা, এই কুর্তিটা আমি মানে বছর পরেই মনে হয় পড়লাম, প্রায় 1.5 বছর পরে মনে হয় পড়লাম এই কুর্তিটা। আর এত পুরনো কুর্তিটা মানে পরার পর, মানে কুর্তিটা যে হয়ে গেল, মানে আমি যে খুব একটা মোটা হইনি, তো সেটাতে একটুখানি মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। কারণ মানে পুরনো জিনিসগুলো যখন মানে গায়ে আটে না, তখন মনে হয় কি আরে কোথায়, বেশি তো মোটা হয়নি, ঠিকই আছি, ওরকমটাই মনে হচ্ছে আমার এখন। তো এই কুর্তিটা অনেক অনেক পুরনো কিন্তু এই কুর্তিটা। চলো পরে কথা বলছি, যাচ্ছি মার এখানে বললামই। তো অনেকটা হেঁটে আসার পর টোটো পেয়েছি, তো একজনকে বললাম যাবে না, ওদের ভাড়া আছে। তো অনেকটাই হাঁটতে হলো আমাকে রোদের মধ্যে, তারপর টোটো পেয়েছি। তো চলো চলে যাই এবার। মার এখানে চলে আসছি, আর এদিকে রান্না বান্না হচ্ছে, হয় না? পরে কি হয়, ডুবে যায় ইলিশ ভাপা হচ্ছে, ওই যে ইলিশ ভাপা মানে বসে আছে একটা কুকারে আর একটা কড়াইয়ে এদিকে, আর ছোট মাছ চচ্চড়ি, ডাল, চাটনি। চিকেন নাই মনে হয় আজকে, না না আজকে চিকেন নাই। অ্যাকচুয়ালি চিকেন আমার এখানে খাওয়া হলো, তারপর আবার বৌমনি রান্না করে খাওয়ালো। যে কালকে দেখলি না, যে বৌমনির এখানে আসলাম, বিট্টু বলছিল যে আমারও নিমন্ত্রণ, তো ওদিন বৌমনি খাওয়ালো। পরপর অনেকদিন চিকেন, তাই আজকে চিকেন নেই, আজকে হচ্ছে ইলিশ, সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা, আজকে এটাই হচ্ছে। হ্যাঁ আমি খাচ্ছি তো। কলা দিয়ে পিঠে, কলার পিঠে, এটা মানে বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের খাওয়া, এটাই খাচ্ছি। জল কেন কোথিয়ে পড়লো, জল পড়বো না সবজি বানালে? ও হয় বাবা, তুমি পড়ো, ওটা কি হেলিকপ্টার এটা। তো দেখো ইলিশ ভাপাটা দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। আমি তো বয়সটা পরে দিচ্ছি, তা আমার খাওয়া কিন্তু হয়েছে, আমি দুপুরবেলা খাইনি কিন্তু রাতের বেলা খেয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। দেখতেও যেমন, খেতেও একদম দারুণ হয়েছিল। আমি যাচ্ছি, দিদি রান্না বান্না করছে, এখন আর খাবো না, সে খাইলাম না, পিঠা খাইলাম না, পেট ইসে হয়ে আছে। তো আমি চলে যাচ্ছি এখন বাড়ি, আর ওখানে ভাইয়ের এখান থেকে হাঁটতে হাঁটতে আমি একটু বাজারে এলাম। বাজারে একটু কাজ ছিল, বেশি না, দু একটা জিনিস নেওয়ার ছিল, ফটাফট ওগুলো নিয়ে টোটো করে বাড়ি রওনা দিচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করে। আর এই রোদের মধ্যে মানে আজকে অনেক হাঁটতে হলো আমাকে, টোটোই পেলাম না। চলো এবার বাড়ি। চলে এলাম বাড়ি। বাপরে বাপ, আজকে বাবা আমার ওই গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে, দেখো দেখা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। কিন্তু এমন জায়গার মধ্যে গাছটা, ফুলগুলো তুলে আমি পুজো দিতে পারি না, চেঞ্জ করি, প্রচণ্ড গরম লাগছে।
তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটুখানি বসলাম, ফ্যানের নিচে একটু বসলাম, বসে থেকে তারপর আমি রান্নাঘরে চলে আসি। আর এদিকে দি ভাই কাটাকাটি করে রেখেছিল সবজি, করেছিল হলো বাঁধাকপি ঘণ্ট কেটেছিল আর ছোটো মাছ এনেছে, ছোটো মাছের সবজি। তো দেখো দুজন থাকলে কিন্তু এই একটা সুবিধে, যেমন দেখো আমি চলে গিয়েছি আর এদিকে দি ভাই সব কিছু করে রেখেছে, মানে কাটাকাটি সব করে রেখেছে, আমাকে এসে আর মানে শুরু থেকে করতে হলো না। এবার দি ভাই করছিলো, আমি এসে একটু হাত লাগালাম। আর যদি আমি একা থাকতাম তাহলে দেখো বাড়ি এসে আমাকে কাটাকাটিও করতে হতো, রান্নাও করতে হতো, এমনকি আমি যেতেই পারতাম না, মানে রান্না বান্না কমপ্লিট না করে কোথাও বেরোতেই পারতাম না। তো এখানে দেখো বাঁধাকপি ঘণ্ট হয়ে গেছে, এখানে একটুখানি গাজর একটা টমেটো দিয়ে মানে বেশ সুন্দর করে বাঁধাকপি ঘণ্টটা হয়েছে। শেষে একটু গরম মশলা দিয়েছি, ঘি দিইনি, কারণ আয়ানের তো জানো দুধের জিনিস খাওয়া ওর বারণ, তো ঘি দেওয়া হয়নি। তবে ভালোই হয়েছে বাঁধাকপি ঘণ্টটা, আস্তে আস্তে টেস্টটা হচ্ছে, কিন্তু মানে ঠান্ডাটা একটু একটু পড়ছে, তো আস্তে আস্তে টেস্ট আসছে, আরও যখন মানে ঠান্ডাটা পড়বে তখন আরও ভালো হবে। আর ওদিকে কড়াইয়ে বসিয়েছি হলো ছোটো মাছ, তবে ছোটো মাছ কিন্তু এখনও দেখো আমার হাতে। তো মাছ কাটতে বসলাম আমি, ওদিকে সবজিটা বসিয়ে দিলাম, এদিকে মাছটা কেটে নিচ্ছি, কেটে আলাদা করে ভেজে দিয়ে দেবো, কারণ দেরি হয়ে গেছে, মাছ ভেজে সবজি বসাতে গেলে অনেক লেট হয়ে যাবে। তাই এদিকে মাছটা কাটছি আর ওদিকে সবজি বসিয়েছি। আর দি ভাই চলে গেছে অ্যানিকে চান করাতে, কারণ অ্যানির শরীরটা ভালো নেই, তা একটু মেয়েটা আমাদের একটু আদুরে না, খুব ঘ্যান ঘ্যান করে, তাই দিয়ে হয়ে চলে গেছে অ্যানির কাছে। আর এদিকে আমি মাছগুলো হাত দিয়েই কেটে নিচ্ছি, দেখো হাত দিয়ে হয়ে যাচ্ছে, একদম ছোটো ছোটো মাছ, তো হাত দিয়েই কেটে নিচ্ছি। চলো আমি এগুলো রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, আবার পরে আসছি। চান খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, আবির কাঁদতে যাচ্ছি। বাচ্চা হলো কটা, 4টা বাজে, যাচ্ছি এখন। তা এখন বাচ্চা হলো 4টা, ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সেই ঘুরে ফিরে লেটই হয়ে গেল। আয়ান ঘরে টিভি দেখছে, একটু বাদে ঘুমাবে, আমি বলছি আমি এসে যেন দেখি তুই ঘুমাচ্ছিস, দেখা যাক। চলো ওখানে গিয়ে পরে কথা বলছি, আবার একটু ফেরার পথে যেতে হবে। ওই আয়নের জন্য সেদিন নিয়ে এলাম একটা সেট, ওটা ছোট হচ্ছে তো ওটা চেঞ্জ করতে হবে, তো ওখান থেকে ফেরার পথে চেঞ্জ করে আসব। আর ওটা দিয়ে দিলাম আবিরের ব্যাগে, যদি ব্যাগে না দিতাম তাহলে আমি এখন যাওয়ার পথে চেঞ্জ করে নিতে পারতাম। চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের এখানকার মন্দির, তো এটা শীতলা মায়ের মন্দির, এখানে দুর্গাপুজো হয়। তো এখানকার দেখো একটু একটু প্যান্ডেল শুরু হচ্ছে, তো এখানে তো সেরকম কোনো প্যান্ডেল হয় না, শুধু মানে ওই তিবলটাই থাকে আর একটু মানে ডেকোরেট করে সুন্দর করে, ব্যাস ব্যাস পুজো পুজোর গন্ধ সব জায়গায় মোটামুটি কিন্তু মানে হয়ে গেছে, বাসপুরা হয়ে গেছে। আর আমার এদিকে এক জায়গা না যাওয়া হচ্ছে, ওদেরকে যাওয়াই হয় না আমার, গেলে পরে দেখাবো। আসছিলাম অনেকক্ষণ আগেই, বসেছিলাম এতক্ষণ উপরে, আর আজকে এত ভিড়, মানে নিউ অ্যাডমিশনের জন্য আজকে অনেক, হ্যাঁ দাঁড়াও, আজকে নিউ অ্যাডমিশন হচ্ছে, মানে অনেকেই আসছে, তাই অনেক ভিড় ছিল, তাই উপরে গিয়ে আর মোবাইলটা অন করিনি। চলো এবার বেরোচ্ছি, এখন চলে যাব মলে, ওখানে গিয়ে আর চেঞ্জ করবো। চলো কি বাবা, এই দেখো এটা নিলাম আয়নের জন্য, আর সেদিনের যেটা ছিল ওটা চেঞ্জ করে এটা নিলাম, এই দুটো আয়নের। আর আবির আছে ট্রায়াল রুমে, ও জিন্স নেবে, ও জিন্স ট্রায়াল করছে, দেখি যদি ওর হয়ে যায় তাহলে জিন্স নিয়ে নিব ওর জন্য। চলো দেখো এখানে কাউন্টারে দাঁড়িয়ে আছি বিল করার জন্য, আর এখানে অনেক লাইন পড়ে আছে, অনেকেই আছে, আমিও লাইনে দাঁড়ালাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরও বিল দিচ্ছিল না। আর যাও দিয়েছি, তাও যেহেতু আমার এক্সচেঞ্জ ছিল একটু ওটার জন্য লেট হচ্ছিলো, তো আমি আজকে এখানে অনেক মানে কি বলবো, আমার নিজেরও মানে এসে লাগছে, খারাপ লাগছে, আজকে আমি মলে এই প্রথম মনে হয় মানে এত লোকজনের মাঝখানে এত মানে চিল্লাচিল্লি করলাম।
অনেক মানে রাগ দেখালাম যে এত লেট হচ্ছে বিল দিতে। আমার ভীষণ রাগ উঠছিল, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার বাড়ি যাওয়ার জন্য। ওর বাবা ফোন করছিল, তাই একটু রাগ দেখালাম, তারপর আমার বিলটা করে দিল। আবিকে পাঠিয়ে দিলাম বাড়ি, বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম ভাইয়ের এখানে। আর জামাইবাবু মাত্র আসলো, মানে আর একটু আগে হলে একসঙ্গেই ঢুকতাম, তাই না? আয়ন কই? না না, আয়ন না, টুকটুক আয়ন যাবে ম্যাডামের এখানে। আবিরকে বললাম বাড়ি গিয়ে আয়নের একটু টিফিন টিফিন দিয়ে তারপর তাড়াতাড়ি ম্যাডামের এখানে দিয়ে আসতে। এখানেই আছে সাইকেল? অনেকক্ষণ হয় বাড়ি চলে আসছি, এখন বাজছে প্রায় 8:30। আর বাড়ি এলাম তখন ও ছিল, ওকে চা করে দিলাম, চাটা খেয়ে বেরোলো, আমিও কিছুক্ষণ বসলাম। আয়ান টিউশন চলে গেছে, আবার বাড়ি আসছিল, তো এই সব কিছু এতক্ষণ মানে ঘটলো। তারপর এখন আমি বসবো লাইভে, আজকে সানডে, জানো সানডেতে লাইভে বসি, তো একটু লাইভে বসবো, বেশিক্ষণ না, 30 মিনিটের জন্য লাইভে বসবো। তো আর আজকে নিয়ে এলাম যা যা ওখান থেকে, আবি জিন্স নিয়েছে আর আয়নের জন্য সেট নিলাম, একটা সেট নিলাম আর একটা এমনি গেঞ্জি, ওই গেঞ্জির মতো নিলাম, স্যান্ডোর মতো। আয়নের জন্য যে সেট একটা চেঞ্জ করে সেট নিলাম, যাকে যেটাই নিয়েছি আমি কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, এই ব্লগটা আর বেশি বড়ো করছিলাম, আমি ছোটোর মতোই রাখতে যাচ্ছি, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার মানে কালকের ব্লগে যা যা কাপড় টাপড় নিয়ে এলাম ওগুলো সব দেখাবো। আর দেখো আমার একটা এটা এলো, আজকেই এলো, এটা এইটা আছে আয়ানের, আছে মানে আয়ানের ঘড়ি আছে, অ্যানির, পলের, মানে সবার, তো এগুলো সব কালকে দেখাবো, ঠিক আছে? এটা ওপেন আছে কিন্তু এখন আর বের করে মানে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, কালকে দেখাবো, কালকে বসে সব দেখাবো। দুই ভাইয়ের শাড়ি আমি মানে আমারটা হয়নি, দুই ভাইয়ের শাড়িটি সব মানে কালকে নিয়ে আসলো, তো ওগুলো সব কালকে দেখাবো, ঠিক আছে? আগামীকাল দেখাবো। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর আমি এখন লাইভে আসছি, তবে লাইভটা তো তোমরা মানে গতকালকে দেখেই নিয়েছো, আজকে তো ব্লগটা দেখছো পরের দিন। গুড নাইট।